যে অঞ্চলে জীবিতদের সঙ্গে বাস করে মৃতরাও। পরিবারের সদস্যরা সবাই বসে কফি খাচ্ছেন, সবাই হাসি খুশি। এরই পাশের কক্ষের বিছানায় একজন শুয়ে আছেন, তিনি কোনো নড়াচড়া করছেন না। তার ধূসর বর্ণের মুখে ছোট ছোট অনেক দাগ, যেন পোকামাকড় কামড়ে দিয়েছে। শরীরে অনেক কাপড় পেঁচানো। এই ব্যক্তি মারা গেছেন 12 বছর আগে। যদিও তার পরিবার মনে করেন তিনি এখনও জীবিত, কিন্তু একটু অসুস্থ। এই মৃত ব্যক্তি তার পরিবারের প্রাত্যহিক জীবনযাত্রারই একটি অংশ। ইন্দোনেশিয়ার এই অঞ্চলে এভাবেই জীবিতদের সঙ্গে বাস করে মৃতরা। ইন্দোনেশিয়ার তোরাজন এলাকার পুরনো প্রথার এটিও একটি, যেখানে মৃতরা জীবিতদের সঙ্গে বাস করে। কেউ মারা যাওয়ার অনেক মাস পর, অনেক বছর পর শেষকৃত্য হয়। এই মধ্যবর্তী সময়ে নানা হার্বাল ও রাসায়নিক দিয়ে মৃতদেহ সংরক্ষণ করে পরিবারের সঙ্গেই রাখা হয়। তাকে দিনে 2 বার খাবার দেওয়া হয়, এমন কি টয়লেটের জন্য রুমে এক কোণে একটি পাত্র রাখা হয়। এমনই এক বাড়ির ছোট মেয়ে মামাক লিসা বিবিসিকে বলেন, তার সঙ্গে হৃদয়ের আবেগের খুব সম্পর্ক আছে। আমাদের সেই সম্পর্ক এখনও আছে। বাবার মৃতদেহ সংরক্ষণের ব্যাপারে তিনি বলেন, এটি আমার দুঃখবোধ কাটাতে অনেক সাহায্য করছে। আমার বাবা যে মারা গেছেন, সে কষ্টের সঙ্গে অভ্যস্ত হতে আমি সময় পাচ্ছি। 3 বছর আগে নিহত এক ব্যক্তির পুত্রবধূ বলেছেন, যখন তাকে দেখতে পাই তখন মনে হয় তিনি আমাদের কত ভালোবাসতেন। যখন চূড়ান্তভাবে মৃতদের বিদায় জানানো হয়, তখন অনুষ্ঠান হয় অত্যন্ত জাঁকজমকপূর্ণ। আত্মীয় স্বজনরা আসেন, অনেক টাকা পয়সাও খরচ করা হয়। আবার এ শেষকৃত্য কিন্তু চূড়ান্ত বিচ্ছেদ নয়। কয়েক বছর পর নানা উপলক্ষে কফিন খুলে মৃতদেহ বের করা হয়। বন্ধু আর আত্মীয়রা তাকে নানা খাবার দেন, পরিষ্কার করে একত্রে তার সঙ্গে ছবিও তোলেন। পৃথিবীর অনেক সংস্কৃতি বা ধর্মেই মৃত্যুকে মনে করা হয় শুধু শারীরিক বিনাশ, যা এই জগতের শেষ আর আরেক জগতের শুরু। ইন্দোনেশিয়ার এই প্রথা সম্পর্কে সমাজবিজ্ঞানী আন্দি তান্দি লোলো বলেন, সমাজবিজ্ঞানের দৃষ্টিতে দেখলে এটি জীবিত ও মৃতদের মধ্যে সামাজিক যোগাযোগ রক্ষার মতো ব্যাপার। তবে এই প্রাচীন প্রথাটি এখন ক্রমেই বিলুপ্ত পথে। আমার এই চ্যানেল হতে আপনারা যদি লেটেস্ট নিউজ পেতে চান, তাহলে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইবের মাধ্যমে আমার সঙ্গে থাকুন। ধন্যবাদ সবাইকে।